হবে না, হবে না। আপনি একটু এই বারের হিসাবটা বলবেন যে এই যে একটা পিরিং কিলি, একজনের বার হইলে আরেকজনের বার হইব না, তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি। হ্যাঁ তাই তো, কি অশান্তির দরকার আছে? দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি, সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, আবার তুমি আমায় দিবে কত, কার বাস করে কে বাজাই। আচ্ছা বাবা, কথা বুঝতে সমস্যা হয়? না না, খারাপ লাগে আমার কথা? এই আর কিছুক্ষণ, জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়বো, আপনাদের ডিস্টার্ব করবো না, কিন্তু যে কথাটাতে, যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বায়াতের তরিকতের মানুষের যে কথা বললে উপকার হয়, সেই কথাটা অবশ্যই বলতে হবে। আমি সেই কথাটা বলছি। আচ্ছা তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। অনেকেই আছে বাবা, স্ত্রীর বিয়া করলে হেডা স্ত্রী থাইকা যায়, এডার এডা অর্ধাঙ্গিনীর হয় না। আপনি বলবেন আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান, আর যদি ভাগের পয়েন্ট থাকে 100 পয়েন্ট, যদি 50 আপনি নেন, 50 ভক্তের দেন, তাহলে আমার জানার বাসনা, তাহলে কার বাসরে কে বা আগে যায়। যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে, আপনি বলবেন যে কার বাসরে কে যায়। এই পয়েন্টটা কত, আপনার পয়েন্ট কত, আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে, আর আপনি পয়েন্ট দিয়েই কী করেন? আপনার নাকি আপনার গুরু, আপনার সবই তো আপনারই, নাকি সবই তো আপনারই, আপনার আবার পয়েন্ট লাগে কে? আপনি এই যুক্তিটা একটু বুঝাইয়েন শুনি। ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়, তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চায়। আমি ছোট্ট করে কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা রাখলাম, দয়াল যেন আমাদেরকে বুঝায়, আর বেশি কিছু না, কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা। সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে সংসার সংসার করা, এটা অনেক একটা ব্যাপার। এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে, গুরু বায়াত হয়েছে কিন্তু এই স্বামী বায়াত হয়েছে, স্ত্রী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘেরো যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সেই মাধ্যম করে ফেলার। কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো, পালা যেহেতু দিয়েছে গুরু ভক্ত, আমি আসলেই ওনার ভক্ত। আমার এটা শুরু করা একটু লেটের প্রয়োজন নাই, সময়ের দরকার নাই, আমি আমার জায়গা থেকে আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়েছি। একটি ভক্তি দিয়ে আমি আমার জায়গায় দাঁড়াইলাম। ভক্ত দুই প্রকার, একটা মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। বদ্ধ মানে তার মনে এখনো কিছু আকাঙ্ক্ষা আছে, এখন আমি আকাঙ্ক্ষিত হইয়া আমি দাঁড়াইলাম যেন আমি কিছু জানতে পারি। আকাঙ্ক্ষিত হইয়া দাঁড়ানোর কারণ জানার বাসনা রাখবো, দয়াল যেন আমাকে বুঝাইতে পারে, সেই বুঝটার মাধ্যমে আমরা যেন মুক্ত ভক্তের কাতারে পৌঁছাই, যেইখানে কোনো এবং এর কোনো তুলনা হয় না, আমি তুমি তুমি আর আমি হয়ে যায়। তাই আমার জায়গা থেকে সর্বপ্রথম টাঙ্গাইলের সাধু কবি সুশীল সরকারের একটি গান দিয়ে আমি শুরু করছি বাবা, একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে,
কারণ আজকের যে শিল্পী উনি অনেক গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কিছু বাণী আমরা অবশ্যই আশা করি। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, দয়াল কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, দয়াল তোমার হাতে দিয়া দুইজন আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভায়া, মোরা গুরু ভজন করব একসাথে কি করব জানতে চাই, আমার দিবে কত তার বাসরে।
গুরুর কাছে ভক্তের কাছে গুরুই সে বাবা। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা, ভক্তের কাছে গুরু সে বাবা। কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা, যে এই যে উপস্থাপনা করেছিলেন শাহজালাল, হ্যাঁ শাহজালাল ভাই, উনি যখন পালাটা দিছে যে আজকের পালা হইল গুরু এবং ভক্ত, বাংলাদেশের সুনাম ধন্য গায়ক বাউল হবিল সরকার উনি ভূমিকা পালন করবে গুরুর, আর শাপলা সরকার পালন করবে ভক্তির ভূমিকা, মানে এই কথাটা শুনি আই শাপলা মারছে একটা হাসি, মানে হাসিটা কেলনে কে মারছে এটা কিন্তু আমি বুঝছি, মানে আমার এই গুরুর দায়িত্বটা দিয়া, আর এমনিও তো মানে তার যেহেতু বয়স একটু বড় যে কারণে এমনিও আমাকে মানে, এই এরপরে গুরুর দায়িত্বটা আমার উপরেই পড়ে, কিন্তু ভক্তের কিন্তু কোনো বিপদ নাই, মানে হে সে যে একজন ভক্ত সে এইটাই ভাববে নিছে যে তার কোনো বিপদ নাই, মানে সে এককারে মানে এমন লম্বা করে একটা গান গাইছে আর এমন কিছু কথা রাখছে, এখন গুরু তো আল্লাহ রহমতেই যে বক 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 করতেই থাকবো, তার আর কোনো কাজ নাই, মানে সে কিন্তু তার গুলি করিয়া সে বয়ে পড়ছে। কিন্তু ভক্ত আমি তোমাকে বললাম এই সব এই সর্বনষ্টার করিও না, যা জিগাও এই কথায় জিগাইও, প্রশ্ন করো কথায় জিগাইও, একটা প্রশ্ন করো দুইটা করো এই জয়টাই করো, আর এই যারা চারটা পাঁচটা দশটা প্রশ্ন করো এটা তো ওই যে গুরুমরা শিষ্য আর কি, গুরুমরা ভক্ত, তো প্রশ্ন করো কোনো সমস্যা নাই, একটা অথবা দুইটা প্রশ্ন করো, কোথায় করো গানে, আমি যেটা মনে করি গানে এই গানের মধ্যে বেজালটা না বাজানি ভালো, তবে এই দেখো কিছু কিছু গান আছে যে গুরুর দায়িত্ব পালন করতেছে, সব গান তো আর গুরু জানিয়ে বই রয়েছে না, না জানে, এই ভক্তের কিছু কিছু গান আছে সব গান তো আর ভক্তে জানিয়ে বই রয়েছে না, কিন্তু এরকম কিছু কাজ কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু হয়, তবে এটা যেন আর না হয় ভবিষ্যতে, আর যেন না হয় এটা তোমারে অনুরোধ রইল, এটা ছোট বোন হিসাবে এখন হইলো তুমি আমার ভক্ত। কয় কর্মটা কি, কর্ম কি, সাতটা বারের মধ্যে এখানেও একটা হিসাব আছে, হিসাবটা কি, এর মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি, স্বামী যত বাক এই স্বামীর কাছে মানে ভক্তই বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত, স্ত্রীর ভাগে তুমি পাও কত, এটি তো কথা করতো, এটাই তোমার কাছে যেটা চায়
তোমার কাছে যেটা চায় তোমার স্বামীর কাছেও কিন্তু এটাই চায়। যেমন তুমি, কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামীও বায়াত হইছে, এখন এই দুইটাই মিলাই হইল 100 পয়েন্ট। এখন তুমি 50 আর তোমার স্বামী হইল 50। তোমার কাছে যত পাও না এই তোমার স্বামীর কাছেও কিন্তু এতই পাও না, কিন্তু কর্মের হিসাবটার মধ্যে একটু বেজাল আছে। যেমন ওলি আর আউলিয়া এটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস। যেমন এই প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস? দুইটা দুই জিনিস। এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি, আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি, আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি। এখন তোমার কোন কর্মের দরকার? এটা তো তোমার এইটা তো হইলো তোমার ইচ্ছা। গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এইটি এইটি করো, তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি এই কাজটি করো, এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবো এটা হইলো তোমার তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি, যে 7টা বারের একটা হিসাব আছে, মানে এই স্বামীর বার যে দিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না, স্ত্রীর বার যে দিন থাকে এই দিন স্বামীর বার মিলে না, এইটার কারণটা কি? এই সংসারে যদি এত গণ্ডগোল হয় না, সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গণ্ডগোল হইল, কিন্তু এটা আছে বিদায় আর কোনো গণ্ডগোল নাই। তোমার তোমরা দুইজনে ইচ্ছা, তোমরা দুইজনে দুইজন স্বামী স্ত্রী ইচ্ছা করে যে যে সময় যেটা চাইতাছো এইটাই পাইতাছো। আমি তোমার একটা ইশারা দিই, মেলা দিন পরে আল্লাহ রহমতে একটা মেয়ের মা হইছো, মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছো, মেয়ের মা। তো এই বারটা হইলো এটা তোমার, ইশারাতে কইতাছি এই বারটা হইলো তোমার, এই তোমার পারে, এই তোমার পারে, এই বার মিলছে বিদায়। এই তুমি যেমন মেয়ে মানুষ, এই রকম আরেকটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার এই দিন পুরুষেই জন্ম নিবে, যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে, আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সন্তান জন্ম নিবে, আর যদি হারাম হালাল সব কিছু বাইচ্ছে যদি চলে তাহলে সন্তান, তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব এই সন্তানটা একটু বুঝ পরামর্শ করেই জন্ম নিব, কারণ এর মধ্যেও ইনসাফ জ্ঞান বিবেক বুদ্ধি হায়া বিবেক সমস্ত কিছু থাকবে। যে কারণে আমিরউদ্দিনের গানে বলছে, তবে মানবতাই পরিচয় হায়া বিবেক ইনসাফ জ্ঞান প্রেম ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি, মানুষে মারা মানুষে মানুষে মারামারি করতেছে না, একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না, একজন মানুষ আরেকজনের আরেকজন মানুষের কেউ করতেছে শোক কামনা, কেউ করতেছে দুঃখ কামনা, কেউ করতেছে একটা মানুষ আরেকটা মানুষকে যে ডাবাইবে সেই চিন্তা করতেছে। তো তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও, হালাল পরো, হালালভাবে চলাফেরা করো, তাহলে এটার এই সন্তানটাও তোমাদের ঘর থেকে, তোমরা দুইজনে মিলন যখন হবে তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে এই সন্তানটা হবে ভালো সন্তান। আর যদি হারাম খাও, হারাম চলো, হারাম সব কিছু করো, তাহলে দুইজন মিলবে কেন? ঘর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। এচ্ছাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম জানি না। একটা গানের উপরে কথা বললে, সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে ব্যাকরণও বইলা শেষ করা যাবে না, তবে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা দরকার এতটুকু আমি বললাম। তবে এই পালাটা যেহেতু দিছে, ইনশাল্লাহ যতটুকু মালিক তৌফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা গান দিই, একটা গান গেয়ে এরপরে বসি, এরপরে প্রথম না আমি বসবো না, আমি বসবো না কেন, কারণ যেহেতু সাবলা তিনবার আইছে, তিনবার আইছে, তিনবারে
এই এখন এখন লয়ে সাইর বাড়াইছে, সাইর বারে হয়তো একটা দরবারি গান করছে। এখন গুরু যদিও গুরু ভক্ত পাল্লাটা দিছে, এখন আমি যদি একটা দরবারি গান না করি তাহলে আমি এটা আল্লাহর কাছে আমি গুণাগার হয়ে যাবো। তবে আগে 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 তার জবাব দাদিয়া লই একটা গান আমি গাবো। এই গানের লেখক ওনার উনি ছিল ভাইবে রাধা রমনের উস্তাদ, ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করব, আশা করি এই গানের মধ্যে এই অধিকাংশ আরও যে কিছু ভিতরে ভিতরে জবাব আছে এইগুলিও পাবে ইনশাল্লাহ। উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা, করে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন, করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না, করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনা, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না,
মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমি আবাদ করি না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুপ্রি কে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুপ্রি কে আর ফল ধরবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা সাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু ফান করলে মধু কামে জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তগণের তুমি দিশারি আমায় দয়া করো ও দয়াল টিপু সানরি।
পোষানোরে, আমায় দয়া করো পাগলাটে পোষানোরে, আশেক ভক্ত গুণে তুমি অধিশারি, আমায় দয়া করো পাগলাটে পোষানোরে, আমায় দয়া করো দয়ালটে পোষানোরে, তোমার দরবারে আমি বিনতি করি, তোমার দরবারে আমি বিনতি করি, আমায় দয়া করো দয়ালটে পোষানোরে, তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, এবার মতো আর কি আছে তুই নয়নের জল, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, আমায় দয়া করো দয়ালটি পোষানোরে, আমায় দয়া করো পাগলাটি পোষানোরে, আশিক ভক্ত গণের তুমি অধিশারি, আমায় দয়া করো দয়ালটি পোষানোরে, পাগলাটি পোষানোরে। এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, এদানে পড়িলে দেখা দিও আমারে, আল্লাহ 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 আল্লাহ, এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, বলিলে দেখা দিও আমারে, গুণাগান মাফ করিয়া লইয়া উদ্ধারি, গুণাগান মাফ করিয়া নিয়া উদ্ধারি, আমায় দয়া করো দয়াল, আমায় দয়া করো দয়ালটি পোষানোরে, আমায় দয়া করো দয়ালটি পোষানোরে, আশিক ভক্ত গুণের তুমি অধিশারি, আমায় দয়া করো দয়ালটি পোষানোরে, তোমার দরবারে আমি মিনতি করি, we'll be right back.
আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন, গান শোনার জায়গাটা বুঝানোর এবং বুঝ দান করার জায়গা এটা, বুঝ পাওয়ার জায়গাও এইটা। তা আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝছেন নাকি? অনেক ভালো মীমাংসা তিনি করেছেন, কারণ যিনি গুরু তিনি গুরুই হয়, তার কাছে কোনো রিপিট চলে না। তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা, আমার দয়াল একটা কথা বললেন পালায় যাওয়ার আগে, কই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে, গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে সাপলা একটা হাসি দিছে। আচ্ছা আপনারা একটা কথা বললেন তো আশীর্বাদ দেয়া কি কাম দিমু? হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয় শুনেন। আর আমি যে হাসি দেখছি, অনেকেই জানে, একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন এইখানে, অনেক ভালো গাইছে, হের খালার তো ভাই আমনে হে ওজেরম অর্ধেক দেয় আমনে ওই অর্ধেক দেন, কিন্তু আমনে তো দেখছেন সামনে, কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে? তাই তো তাই তো। হ্যাঁ এটাই আপনার কাছে প্রশ্ন। আবার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে আসতে, হ্যাঁ আমার গুরু অন্তরের চোখ চোখ দিয়ে দেখছে, বিশ্বাস করলাম। এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বললো যে তুমি কোন প্রশ্ন করবা গান দিয়া না গান দিয়া, কয়টা গান গুরুর মুখস্থ আছে এটা কেমনে কবু? গুরু তাহলে এই কথাটা কিভাবে বললো? তাহলে কি গুরুর অন্তর চোখ কি বেশি খুললে গেছে গা? ধন্যবাদ আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন, অনেক মীমাংসা করলেন, শুধু একটা কথা বারবার কয়, সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে চারবার আইছি, তাহলে আমি যে তো চারবার আছি তিনটা কেন গাইলাম, চারটাই গাইতাম। দরদি যে যারে ভালোবাসো ওই মানুষটাই তার কাছে ডাকে কি, আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইবো যে তুই 5,000 টাকা দিল তোর কাছে আমি যাবো না। আছে না 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ভালোবাসা যতদিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে, ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে। একটা বিষয় খেয়াল রাখবেন আমার কুরবান আলী ভাই, আজকে দিয়ে আমি চারবার আসছি, চারবারের মধ্যে চারবার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে, এর মধ্যে এই এজাবতের মধ্যে আমি কখনোই কোনোদিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন। কেন জিগাই নাই? অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক মাস অনুষ্ঠান করে, অনেকেই আছে খোঁজখবর বেশি নেয় যাতে গানটা তারে দেয়। আমি আমার আমি অহংকার করি না, কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনোভাবে আমার কাছে সেই
অনুষ্ঠানটা সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে। আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই, একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি, এই চার বছরের মধ্যে একবার ফোন করে বলছি আমি বের হচ্ছি। আপনিও ভালোবাসাটা তৈরি করেন, আপনার চারবার কেন এর সাথে বেশিবার আপনারও লইব কিন্তু ভালোবাসা করতে হবে। আর এই কথা কইেন না, আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয়, আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার 1,000 টাকা দিছে, দিছে না? হ্যাঁ, কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা, বুঝছেন না? এটা ভাইবেন না, আপনার বেলা বাজনা হলে টাকা দিছে নেত্রকোনার একটা টান দিয়ে কেটে দিছে। এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি? তাহলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি, এই জন্য খালি আপনার এই দিছে আমার দেয় না। হ্যাঁ আস্তে, এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দিয়ে আলাভ না, আমার চেয়ে বেশি কে গুরুর আমার দিয়ে টেয়া দরকার কি কন? বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ সমস্ত কিছু গুরু, গুরুর এত টেয়া লাগে কি? আপনারা টেয়া তারে দিয়েন না। অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন, তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান, এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা, এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন, ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা ভালো লাগে না, আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব। আস্তে আগে জানার বাসনা লই, আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছা রাখবো না, আমি আপনার গান থেকে এবার জানতে চাই। তো এরপরেও যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক কি কন? তাই তো, তাই গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা। গানের মধ্যে দুইটা কথা শুনলাম, এক নাম্বার তার কথা হচ্ছে এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা এটা, এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু, সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়, কি কর্ম করলে পাওয়া যায় মধুটা, কি দেখতে কেমন মধুটার, আকার কেমন মধুটার, ভিত্তি কেমন মধুটার, এটা কালারটা কেমন? হারেটে খাইলে কামজালা রইব না দেহে, কামজালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারব না কি? হবি সরকার তাহলে নাচা গান করতে পারবো? না। শাপলা সরকার গান করতে পারবো? না। আপনারা গান শুনতে পারবেন? না। হ্যাঁ আস্তে, কামজালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না, তাহলে মধু খাওয়াইবেন আপনি কামজালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না আর মীমাংসা আপনি করবেন কি? আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই, আপনার থেকে আপনার ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না? এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন, এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে, আমি আর একটা কথা বলবো, আরে পরে একটা কথা বলবো না, কর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি,
হ্যাঁ কই তবু, আচ্ছা যেটা পনেরোটা এটাই ঘুমো, বেশি ঘুমো না, কারণ আইতে আইতে তো পুরান হয়ে গেছে গিয়ে জন্য একটু জানি, আবার না চাইলে পামো কোনো এটাও ঝামেলা। হ্যাঁ তাই তো, আবার গানের মধ্যে তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না, কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি চার বাচ্চার বা, মনে করছে আমারটা ফাঁস করে দেবো, হেডটা থুয়ে দিব। আপনি একটু বলবেন, এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি, কি কর, আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন তার মরণের আর ভয় থাকে না, কি সাধন করলে আমরা মরবো না? কি বাবা, অনেকে তো চুলদারি ভাইকে গেছে, আপনি মরতে চান? আরে মরতে মন চায় না, সব কিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা, মনে হয় বাড়ি গাড়ি থুয়ে দেশান্তরে বলে জায়গা, কিন্তু দেশান্তরে যাবো, বউ বুলাবান বাচ্চা কাচ্চা মা বাপ কেরা দেখবো। আচ্ছা যদি মরণের ভয় না থাকে, নাই মরতাম তাহলে তো আরো ভালো হইতো, সব দেখবো, দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো। আপনি একটু বলবেন সেই সাধনটা কি, যে সাধন করলে আমি মরবো না, যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না, যে সাধন করলে আমি আপনাকে লয় প্রাপ্ত হইতে পারবো। আপনার গান থেকে, আপনার কথা থেকেই, আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা, আমি আর কিচ্ছু কমু না। এপার আমি ওই পার তুমি কিসে দিব পারিতা, টিপু সাপাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, কন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, কন্তহীনে দরিয়া
যাদের নাই মাঝি পাকা তারা কভু খাই না ধুকারে চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা টিপু সাহেব দেখিয়া গইলাম চাইয়া তোহিলে দরি আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া কোন তোহিলে দরি
এলাকা থেকে আসছেন আমার ভাই দুলাল ভাই, যিনি সাভারেই থাকেন, উনি 200 টাকা দিয়েছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কষ্ট হয় না? আপনাদের যেন কষ্ট না হয়, আপনারা যেন গান তার তরফ থেকে বেশি শুনতে পারেন। আমি এই জন্য শর্ট করে কথা, শর্ট করে গান করছি, কারণ নতুনত্বের একটা আকর্ষণ আছে, তাই না? তো আমার সাথে, আমার দরদির সাথে আমার জীবনে যত গান করেছি, আমার মনে হয় ভাইয়ের সাথে সবচাইতে বেশি গান আমার হয়েছে। আমার কাছে, আমি যেটা জানি, তো তিনি গাইতেছে, গাইবেন, ভালো আরো গাইবেন, আপনাদের মনোরঞ্জন করবেন। আমি আপনাদের মাঝে আরেকটি গান করে বসব, তারপরে দেখা যাক আমার দয়াল আমাকে কোন দিক নেয়। যেদিকে নিবে সেদিকে যাওয়ার চেষ্টা করব, দিদি চেষ্টা করব। তবে আমরা যাই কিছু বলি, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে প্রত্যেক মাসে অনুষ্ঠান করলে আমার মনে হয় না এমন কোনো গান, এমন কোনো কথা, এমন কোনো বিষয় মানে বেশি বাকি রয়েছে এরকম না। সবাই অনেক জ্ঞানের অধিকারী, তাহলে আমরা যেটাই বলি সেটা যেন মানে নতুনত্বের মধ্যে গিয়া পারফেক্ট একটা গুরুপক্ষের জায়গার মধ্যে সঠিকভাবে সঠিক জায়গার উপস্থাপনটা হয়। এটুকুই, আপনারা এই পরিবেশটা দিবেন, আমার দয়াল যেন সেটা আপনাদেরকে দিতে পারে। বাবা, ঝুঁকের উপরে সব কিছুই হয়। আপনি ঝুঁকের উপরে একটা কিছু করবেন, পরে দেখবেন এটা ফাউ, এটা থেকে কিছু পান নাই। কাজেই ধীরে স্থিরে প্রেম দিয়ে একটা কিছু বললে এটা প্রেমের উৎপত্তি হয়, তাহলে জিনিসটা ভালো হবে, গুরু ভক্তের একটা সঠিক স্থান জায়গা পাবে। আমি যেন সেই জায়গা থেকে, আমার মন যেন অন্যরকম না হয়, আমি সেই জায়গা থেকে গান করার চেষ্টা করছি। আরেকটি গান করে বসি, ধন্যবাদ। এই যে বাতিটা দেখতেছেন না, বাতিগুলো, এই বাতিগুলো কাল কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে। কি জ্বলবে না? জ্বলবে। আমি আপনি না থাকলাম, কিন্তু এই বাতিগুলো জ্বালানোর জন্য আল্লাহ পাকের তরফ থেকে এমন কিছু মানুষ সব সময় থাকবে যারা এই বাতিগুলো খেয়াল রাখবে, সারা জীবন তারা জ্বালাইবে। তাহলে এই বাতির কর্মগুলো আমাদের একটু জানা দরকার আছে, যে কি করলে মাজারে কাল কিয়ামতের আগ পর্যন্ত বাতি জ্বলতেই থাকে। তো সেটাকে মাধ্যম করে আমি আমার জায়গা থেকে গান করছি। আর কিছু জানার বাসনা নাই, কারণ গানের থেকে যাইছিলাম, তাই গুরু একটু রাগ রাগ, এখন যদি আরেকটা কথা কই তাইলে আরো ফায়ার হয়ে যাবো গাই। মাপ চাই জ্বলবে বাতি আমার পাগল।
নগদ কিছু না পাইলে, নগদ কিছু না পাইলে দরবারে এত মানুষ কেন আসে যায়। আর জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার টিপু সারো যায়, আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার পাগলের সরকার চলছে চলছে চলবে বাতি আমার গণিত।